শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট এলাকায় রবীন্দ্র ভবনে হিন্দি ভাষাভাষীদের একটি সভা অনুষ্ঠিত হয়। মিত্র, মাধবেন্দ্র জি সে নিবেদন করতা হুম কি ওয়ে বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ সরকার মহাশয় জি কা উপাধ্যক্ষ এবং দক্ষিণ বঙ্গাল প্রভারী হিন্দি প্রকোষ্ঠ শ্রী মনোজ যাদব জি কা ওয়ারণ কর লেন। इसके बाद मैं डॉक्टर शशि जोरदार तालियों के साथ हमारे विशिष्ट अतिथियों के लिए हमारे बीच डॉक्टर इंतकाफ आलम महाशय जी मंच पर अभय भूषण सिंह जी से आग्रह करता हूं कि हमारे श्री अभय भूषण सिंह महाशय जी आदरणीय प्रसन्नजीत जी प्रसन्नजीत दास महाशय जी उपस्थित हैं। मैं उनसे निवेदन करता हूँ कि वो आए और अपना मुख्यमंत्री जय हिंदी भाषी संगठन तैयारी कर সেই সংগঠনের সমস্ত কর্মকর্তারা এখানে আছে। আমাদের মানবেন্দ্র দাস, আমাদের রাজ্য থেকে আসছেন মনোজ যাদব থেকে শুরু করে যারা আমাদের হিন্দিভাষী নেতৃত্বরা আজকে আমাদের স্টেজ ভর্তি, এবং আপনারাও যারা এসেছেন হিন্দিভাষী মানুষরা তাদের নিয়ে আজকের আমাদের এই সভা। সবাই উপস্থিত আমাদের সম্মানীয় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি সম্মানীয় অরূপ দাস মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নেতা ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা সম্মানীয় নারু ভকত, এখানে আমাদের জেলার সাধারণ সম্পাদক আব্দুল। আমাদের মূল ব্যাপার দেখুন, আমরা তো রাজনীতি সকাল থেকে রাত পর্যন্ত করছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের শহরে যারা আমাদের হিন্দি জায়গায় নিয়ে আমাদের একটা সংগঠন শক্তিশালী করা, যে সংগঠন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে হিন্দি ভাষীদের নিয়ে একটা সংগঠন গড়ে তুলেছে। আপনারা জানেন আমি বিধানসভা নির্বাচনের আগে আমি সাংস্কৃতিক হলে এইভাবে হিন্দি ভাষী মানুষদের নিয়ে একটা বিরাট সমাবেশ করেছিলাম। এদিন এই সভা থেকে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী নারু গোপাল ভগতকে হিন্দি ভাষী শহর সভাপতি নির্বাচিত করা হয়। সভাতে নারু ভগত জি কা चयन किया जा रहा है हिंदी प्रकोष्ठ टाउन प्रेसिडेंट के रूप में, और बहुत जल्द ही ये स्टेट से अप्रूवल होकर आ जाएगा। आज हमारे बीच हमारे हिंदी प्रकोष्ठ मंच पर विराजमान तृणमूल कांग्रेस के सिपाही और सूरवीर का भी मैं तहे दिल से स्वागत करता हूं। आशावासी है वो सभी एक मंच पर आए और एकता और अखंडता एवं भाईचारा के द्वारा सोनार बांग्ला का परिकल्पना को संकल्प करें। कवि गुरु रविंद्रनाथ ठाकुर ने सोनार बांग्ला का सपना दीदी और हम सभी का सपना है। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস, আব্দুল রব, প্রাক্তন পুরমাতা রূপালী কৈবর্ত, তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে আছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক, বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন এমসিআইসি বন্ধুবর খোকন দাস, নারু কুমার ভকতকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই মিটিংয়ে আমাকে আসতে বলার জন্য। মঞ্চে আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী এবং কর্মঠক, যিনি বর্ধমান শহর এবং বর্ধমান জেলার দীর্ঘদিন ধরে উন্নয়ন করে চলেছেন, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় মাননীয় খোকন দাস মহাশয়। ভবানীপুরের মানুষ বুঝেছে ২০২১ নির্বাচনে কি হয়েছিল, ২০২১ উপনির্বাচনে তারা সে ভুল বুঝতে পেরে তারা পুনরায় তৃণমূল কংগ্রেসের কাছে ফিরে এসেছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।